আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা ভালো কিছু দেখেন আর ভালো কিছু শেয়ার করেন। ভালো দেখলে আপনারই ভালো, আপনার আমলে নেক আমল যুক্ত হবে। আর যদি খারাপ কিছু দেখেন তাহলে আপনারই আমলে খারাপ কিছু যোগ হবে, গুনাহ যোগ হবে, চয়েস আপনার। আমি আমার ছাত্রদের প্রায় বলি একটা কথা, যে হিন্দিতে একটা কহাবত আছে যে গায়া ভ্যাঁস পানি মে, যে গায়া ভ্যাঁস পানি মে, আগর আপ আগর মানে আপনি যদি বলে রাখাল, যদি কোনো রাখাল যদি কোনো মহিষকে ঘাস পাতা খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যায়, পার্শ্বে যদি কোনো পুকুর বা কোনো মানে বিল খাল বিল থাকে, তাহলে মানে ঘাস খাওয়া ছেড়ে ও ওর মানে ওদের চরিত্রই আছে, ও গিয়ে মানে ওই মহিষগুলো গিয়ে কোথায় যাবে, ওই পানিতে গিয়ে ডুব মারবে, ডুব দিবে। আর সেখানে তো পানিতে তো অনেক রকম জীব পোকামাকড় থাকে, তার মধ্যে একটা রক্ত খাওয়া পোকা আমরা সবাই জানি, জোঁক যাকে বলা হয়, যেটা রক্ত চুষে সেটা লেগে যায়। তো সেখান থেকে মহিষটার ক্ষতি হয়, মহিষটা তো অতখানি আর জানে না যে পানির মধ্যে কী আছে, পানির মধ্যে তার বিপদ কী লুকিয়ে আছে, মহিষটা তো সেটা জানেই না। তো রাখাল সেটা তখন উঠায়, তাকে সেই মহিষগুলোকে জল থেকে উঠায় এবং সেই জোঁকগুলোকে ছাড়ায়। এটা মহিষের চরিত্র। আর আমাদের চরিত্র কী? আমাদের চরিত্র, আমাদের যতই বলা হোক না কেন, এই তোমরা এই কোরআনের পথে চলে এসো, এই তোমরা আল্লাহর দেখানো পথে ফিরে এসো, আল্লাহর দেখানো রাস্তায় তোমরা নিজের জীবনটাকে পরিচালনা করো, তবু আমরা কী করি, তবু আমরা এই সরল পথটাকে ছেড়ে আমরা কী করি, খারাপ পথে চলে যাই, আমরা এই দুনিয়ার দেখানো পথে চলে যাই, আল্লাহর দেখানো পথে আমরা চলি না, দুনিয়ার দেখানো পথে আমরা গিয়ে ডুব দিই। যেভাবে মহিষটা ডুব দিত সেভাবে আমরা ডুব দিই দুনিয়া দেখানো পথ দিয়ে, দুনিয়া দেখানো এই মানুষের দেখানো পথে, আমরা আল্লাহর দেখানো পথে আমাদের, আল্লাহর দেখানো পথে আমাদের শান্তি মিলে না, আমরা দুনিয়া মানুষের দেখানো পথে আমাদের শান্তি খুঁজে পাই। এটাই তো আমাদের চরিত্র। আমাদের যতই বলা হোক না কেন, আমরা কী করি, ওই যেভাবে মহিষ রাখালের মানা করা সত্ত্বেও, বারবার ঘেরা সত্ত্বেও, তাদেরকে মানে তাকে উঠে ওঠানো সত্ত্বেও, যখন বারবার যেহেতু সে মহিষের চরিত্র আছে, পানিতে ডুব দিবে আর তাকে জোঁকা জোঁকে বা পোকামাকড়ে কামড়াবে, তার কোনো চেতনা থাকে না, অবুজ প্রাণী। তা আমরা তাহলে মহিষের থেকে কত অবুজ হচ্ছি, যে মহিষটা পানিতে জলে ডুব দিয়ে এবং তাকে জোঁকে কামড়ায়, এবং আমরাও আল্লাহ দেখানো পথে না গিয়ে এই দুনিয়ার মানুষের লোক দেখানো পথে আমরা গিয়ে পা দিই বা ডুব দিই এবং আল্লাহর থেকে দূরে সরে যাই। যেভাবে মহিষটা তৃণভূমি থেকে দূরে সরে যাচ্ছে, সেভাবে আমরাও আল্লাহর দেখানো পথ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তো আমাদের আর মহিষের মধ্যে পার্থক্য কোথায়, কোথায় পার্থক্য? এমনকি কোরআনেও উল্লেখ আছে যে মানুষ, আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ এমন এক পর্যায়ে চলে গেছে যে সে জানোয়ার না, সে এমন গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, সে জানোয়ার থেকেও খারাপ বলা হয়েছে তাকে। এই জানোয়ারগুলো দেখছেন, তার থেকেও আমাদেরকে আমাদের চরিত্রের জন্য, আমাদের কর্মের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা, যারা আমরা আল্লাহর দেখানো এই কোরআনের দেখানো পথে বা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমাদের জীবনটাকে অতিবাহিত করি না, তো সেরা জানোয়ার নয়, বরং জানোয়ার থেকেও খারাপ হয়ে গেছে। এই তো আমাদের চরিত্র। আমাদের কোনো কিছু যদি বিপদ আপদ এসেই পড়ে বা আমাদের কোনো যদি বড় বিপদ এসেই পড়ে, আমাদের সামনে এসে পড়ে যায়, তা আমরা ধৈর্য সহ্য সব হারিয়ে ফেলি, সব হারিয়ে ফেলি আমরা। ধরে নিন কারো টাকার সমস্যা সামনে এলো,
ধরে নিন কারোর সম্পত্তির সমস্যা সামনে এলো, ধরে নিন কারোর সন্তান সন্ততির জন্য বা সন্তানের জন্য তার সামনে সমস্যা এসে দাঁড়িয়ে গেল, তখন আমরা বিভিন্ন খারাপ কাজে গিয়ে লিপ্ত হয়ে যাই, বিভিন্ন মানে ধন সম্পদের জন্য আমরা খারাপ পত্রাকে বেছে নিই, আমরা ভালো পত্রাকে বাছি না, আমরা তাড়াতাড়ি বড় লোক হওয়ার স্বপ্ন দেখি, এতে করে আমরা তাড়াতাড়ি বড় লোক হয়ে যাই, রাতারাতি বড় লোক হয়ে যাই। এটা আমাদের আকিদা, এটা আমাদের চরিত্র। আমরা কী ভাবলি, আমরা গিয়ে ব্যাংকের আমরা ব্যাংকে গিয়ে সুদ বা সুদের উচ্চ হারে বা কারো কাছে গিয়ে উচ্চ হারে সুদের টাকা নিই, বা এমন কোনো বিজনেস বা ব্যবসাতে গিয়ে মাথা ঢুকিয়ে দিই যা যেটাতে খারাপ কাজের সম্ভাবনা হওয়ার বেশি থাকে, এমন কোনো দোকানে আমরা যোগ দিয়ে দিই যাতে করে আমরা রাতারাতি বড় লোক হয়ে যাই। আমাদের ভরসা নাই আল্লাহর উপর, কোথায় আমরা ভরসা করছি, কোথায় ভরসা করছি আমরা? আমরা কি ভরসা করছি আল্লাহর উপর? আমরা কি আমাদের কি সহ্য আর ধৈর্য আছে এত মাহফিল, এত ওয়াজ, এত জালসা শুনে আমাদের কী লাভ হচ্ছে? আমরা কতটুকু মানছি আল্লাহর এই কোরআন এর বাণী, এই কোরআনের দেখানো পথ এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হাদিস সমূহকে আমরা কতটুকু মানছি, কতটুকু বিশ্বাস করছি আমাদের জীবনে, আমাদের বাস্তব জীবনে? আমরা তো সবাই শুনছি, সবই দেখছি, তবু আমরা কতজন আছি যেমন এগুলোকে অক্ষরে অক্ষরে পালন করছি, নিজের ইচ্ছাটাকে আল্লাহর কাছে সঁপে দিয়েছি, কতজন আছি আমরা এই কাজগুলো করছি? সমাজে দেখবেন এমন এমন লোক আছে যারা সব কিছু বুঝে, সব কিছু জানে, তবুও দেখবেন তাদের মধ্যে তারা সুদ ছাড়তে পারলো না, তারা ঘুষ ছাড়তে পারলো না, তারা খারাপ কাজ থেকে বের হতে পারলো না, তারা একে অপরের হক মেরে খাওয়া থেকে বিরত থাকতে পারলো না, তাদের সহ্য আর তাদের ধৈর্য হারা হয়ে যায়, তখন তাদের বিপদ আসে। তো কিসের আমাদের ইমান, কতটুকু আমাদের ইমান শক্ত আছে? আমরা কোনো বিপদ আসলে আমরা সহ্য করতে পারি না, আমরা ধৈর্য ধরতে পারি না, আমাদের আল্লাহর ওপর বিশ্বাসই নাই। তো কী ভাবছেন আপনি, আপনাকে আল্লাহ সব দিয়ে দিবে? আপনার ধৈর্য নাই, সহ্য নাই, আপনি হালাল হারামটাকে বেছে নেওয়ার আপনার ক্ষমতা নাই, তাহলে আপনি কিসের আপনি বলছেন যে আমি নামাজ পড়ছি, আমি রোজা করছি, আমি যাকাত দিচ্ছি, আপনার সহ্য নাই, ধৈর্য নাই, আপনি হালাল হারামটাকে বাছার আপনার ক্ষমতা নাই, তা আপনি কিসে আপনি কিভাবে বলছেন যে আপনি রোজা নামাজ করে আমি আল্লাহর নিকট লাভ করতে পারবো? আপনাকে সব কিছু সহ্য করে যেভাবে মহিষটা জলে জলে যায়, জলের মধ্যে ডুব দেই, তার জন্য বিপদ সেখানে লেখা আছে, সেটা রাখাল জানে, তার মালিক জানে, মহিষের মালিক জানে, সেই একইভাবে আমাদের একজন সৃষ্টিকর্তা, একজন পরিচালক আছেন, আর যিনি আমাদের এই কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে আমাদের সব কিছু সতর্কবাণী, কী থেকে আমাদের বিরত থাকতে হবে, কী আমাদের করতে হবে, কী আমাদের জন্য ভালো, সেই সব কিছু লেখা আছে। এখান থেকে আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন, এখান থেকে আপনি আপনার সহ্য ধৈর্য ধরতে পারবেন, এখান থেকে পড়াশোনা করে, এখান থেকে জ্ঞান নিয়ে দেখবেন আপনার সব কিছু সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে। দেখবেন আপনারই, আমার, সবারই, প্রত্যেকটা মানুষেরই, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষেরই সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে। এই কোরআন আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন শুধু এই তাকের ওপরে রাখার জন্য নয়, শুধুমাত্র বাক্সের মধ্যে রেখে দেওয়ার জন্য নয়, শুধুমাত্র খাটালের মধ্যে বা আলমারির মধ্যে রেখে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দেননি। এ কোরআন দিয়েছেন আমাদের শিক্ষা নেওয়ার জন্যে এবং আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন। সেটা আমরা কতজন পালন করছি, সেটা আমরা কতজন করছি, একবার ভাবেন, বুঝুন, দেখেন, চয়েস আপনার। আপনি জলে থাকবেন, আপনি মহিষের মতো
সে অবুজ প্রাণীর মতো যদি জলেই থাকেন, আর জলে থেকে আপনার যদি ক্ষতি হয়, আপনার সমস্যা 101টা সমস্যা জলের মধ্যে আছে, আপনি জলেই থাকবেন নাকি আল্লাহর দেখানো পথে আপনি এই তৃণভূমিতে আসবেন, আপনি এই ইমান এই জ্ঞানের আলোতে ফিরে আসবেন, চয়েস আপনার। যেভাবে মহিষ জলেই থাকছে, তাকে যতই বুঝাই তত ফিরে আসছে না, সেই একইভাবে আমাদের ভাবতে হবে যে আমরা কোন দিকে আছি, আমাদের ভাবতে হবে আমরা কোন দিকে আছি, আমরা আল্লাহর দেখানো পথে আছি না আমরা এই দুনিয়ার দেখানো পথে আছি, ভাবতে হবে আমাদেরই। একবার ভাবুন, বুঝুন আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন আপনাকে, কি বোঝাতে চেয়েছেন আপনাকে এই কোরআনের মাধ্যমে। চলুন আমরা কোরআন দিয়ে আমাদের জীবনটা পরিচালনা করি। ওই জন্য আমি একটা হ্যাশট্যাগ চালু করেছি, হ্যাশট্যাগ লেটস বিগেন, লেটস মেক আওয়ার লাইফ উইথ দ্য লাইট অফ কোরআন অ্যান্ড দ্য হাদিস অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আমরা কোরআন দিয়ে, চলুন আমরা আসেন আমরা কোরআন দিয়ে কী করি, আমাদের জীবনটাকে কোরআনের আলোতে আমাদের জীবনটাকে পরিচালনা করি, কোরআনের আলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহর নিকট লাভ করতে পারি, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হাদিস অনুযায়ী আমরা কী করতে পারি, নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারি। তো এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তো যাই হোক, আপনারা বুঝুন, সবাই বুঝতে পারছেন, সবাই জানেন, সব কিছু জানেন, আজকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে সব ওয়াজ নসিহত দেখছেন, তো ভালো কিছু দেখেন, ভালো কিছু শেয়ার করেন, আপনার জন্য ভালো, সবারই জন্য ভালো। তো আজকের আলোচনা, মুখ্য আলোচনা শুরু করা যাক। আলোচনা হচ্ছিল সূরা আল মুদাস্সির, ইতিপূর্বে 1 থেকে 19 নম্বর আলোচনা হয়ে গেছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো সেকশন বা ভাগ ভাগ করা আছে, চারটার তিন নম্বর আয়ত করে সেটা আপনি ভিডিও সেকশনে গিয়ে আমার দেখতে পারেন। তো চলেন আল্লাহ 20 নম্বর আয়তে কি বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুম্মা কুতেলা কাইফা কাদ্দারা, তারপর সে ধ্বংস হোক, কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করলো, তারপর সে ধ্বংস হোক, তা অতপর সে ধ্বংস হোক। আল্লাহ তাআলা একটা কথা বারবার যখন বলবেন তখন ভেবে নিন এর গুরুত্ব কতখানি। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, যারা কী করে নিশ্চয় ইচ্ছা চিন্তা ভাবনা করলো, কোনো ব্যক্তি, আরবের ওই লোকটার কথা বলা হয়েছে, বিশেষ লোক একটার নাম, আপনারা চাইলে এর আগের ভিডিওগুলো দেখতে পারেন, ওই বিশেষ লোকটা যে আমল করত, যে কাজ করত, খারাপ কাজ করে হারামভাবে উপার্জন করত এবং ভাবত আরও তাকে সম্মান দেওয়া হবে, আরও তাকে ইজ্জত দেওয়া হবে, এভাবে সে ভেবে সে নিজেই নিজে সিদ্ধান্ত গ্রহণ করত যে আমি ভালোর মধ্যে আছি, আল্লাহ আমাকে আরও কিছু দেবে। এবার আল্লাহ তাআলা বলছেন তার ভুল ভাঙাচ্ছেন। তো কী বলছেন আল্লাহ তাআলা, যে অতবর্ষে ধ্বংস হোক, শতবর্ষে ধ্বংস হোক, আল্লাহ তাআলা তার ধ্বংসের জন্য তাকে কী বললেন, আল্লাহ তাআলা তার ধ্বংস, তার বিপদ, তাকে ধেয়ে আসার জন্য আল্লাহ তাআলা তারকে অভিশপ্ত করলেন, কীভাবে সে বা তাকে ধমক দিলেন, কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করলো, কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারলো এত বড়, যে তাকে এত কিছু করার পরেও, এত বেঈমান শয়তানি করার পরেও, এত অন্যায় করার সত্ত্বেও পরেও আরও তাকে ধন সম্পদ দেওয়া হবে, সে কীভাবে সিদ্ধান্তে আসতে পারলো। সে কীভাবে এই সিদ্ধান্তে আসতে পারলো যে অতপর সে ধ্বংস হোক, কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করলো, তখন কী বলছেন, দাঁড়িয়ে ধ্বংস হোক, সে কেমন করে সে এই সিদ্ধান্ত করলো, কেমন করে সিদ্ধান্ত করতে পারে, সে তাকে এত বড়ো নিয়ামত দেওয়া হয়েছে, সে একবারও সেটা আল্লাহর রাস্তায় সে খরচা করলো না, সে অন্যায়ভাবে সম্পদ অর্জন করলো আর ভাবছে যে আরও তাকে দেওয়া হবে, সে তার আরও কিছু পাওনা আছে, সে ধ্বংস হোক। তখন আল্লাহ তাআলা বলছেন সে ধ্বংস হোক, সে কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো, কীভাবে সে এই সিদ্ধান্তে আসতে পারলো যে তাকে আরও কিছু দেওয়া হবে। এরপরে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলছেন দেখা যাক, সুম্মা কুতেলা কাইফা কাদ্দারা, তারপর সে ধ্বংস হোক, কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করলো। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা নাজারা,
তারপর সে তাকালো নজারা, সে আবার চেয়ে দেখলো। মানুষের একটা অভ্যাস আছে যে কোনো কিছু যদি না পায় সে বারবার সেটার দিকে চেয়ে থাকে, বারবার সেটাকে পাওয়ার জন্য সে আকাঙ্ক্ষা রাখে। তো মানুষের তো আল্লাহ তাআলা তো আমাদের সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলা কি আমাদের চাওয়া কি আমাদের পাওয়া সব কিছু আমাদের সব আল্লাহ তাআলা জানেন। সে আবার চেয়ে দেখলো, অর্থাৎ পুনরায় চিন্তা করলো যে কোরআনের খণ্ডন কিভাবে সম্ভব, যে কোরআনের খণ্ডন যে কিভাবে সম্ভব। পুনরায় সে চিন্তা করলো যে কিভাবে কিভাবে এই কোরআনে যে উল্লেখ আছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হাদিস, এই যে সম্পদের বা সব কিছুরই একটা বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোকে কিভাবে উপেক্ষা করা যায়, এগুলোকে কিভাবে এড়ানো যাওয়া যায়, সে আবার চিন্তা করল। এরপরে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলল, আল্লাহ তাআলা বলেন যে সুম্মা আবাসা ওয়া বাশারা, তারপর সে ভ্রুকুচিত করল এবং মুখ বিকৃত করল। তারপর সে ভ্রু কুঞ্চিত করলো, যে এই যে চোখের উপরে যেটা আল্লাহ তাআলা ভ্রু দিয়েছেন, দেখবেন কেউ যদি বিরক্ত হয় তো চোখটাকে কেমনভাবে কেমন কেমন করে যেন বিকৃত করে, এবং মুখ কেমন কেন চোখ ছিটকায় মুখ ছিটকায় কোনো কিছু বলে। তো দেখবেন কাউকে যদি কোনো ভালো কথা বলেন, তো ভালো কথা যদি বলেন তাকে, তত দেখবেন যে সে বিরক্ত ভাব তার মুখের মধ্যে আসে। তাকে যদি আপনি কোনো ব্যক্তিকে যদি শরীয়তের কথা বলেন বা কেমন কিছু বলেন যেগুলো সে ইতিপূর্বে শুনে এসেছে তবু আমল করেনি, বা বুঝে তবুও সে শুনতে চায় না, এরকম যদি হয় তো দেখবেন যে ওর মুখটার আকৃতি দেখবেন বিকৃত করে আপনার দিকে তাকাবে, সে চোখটাকে ভ্রুকুচিত করবে বা মুখটাকে বিকৃত করবে, এভাবে মানে বিরক্ত ভাব তার মধ্যে আসবে। যে তাফসীরগণ কী বলছে, অর্থাৎ উত্তর চিন্তা করার সময় চেহারা বিকৃত করলো এবং ভ্রু কুঞ্চিত করলো, যেমন কোনো জটিল বিষয়ে চিন্তা করার সময় সাধারণ মানুষের হয়ে থাকে। এটা স্বাভাবিক, কোনো জটিল বিষয়ে চিন্তা করলে এভাবে হ্যাঁ এগুলো হয় নাকি, এগুলো কী এভাবে, মানে মুখটাকে আপনারা তো সবই জানেন, সব মানুষ তো করে এভাবে, কোনো কিছু যদি কাউকে যদি বলা হয় তো এভাবেই মানুষের চরিত্র, যে ভালো কিছু যদি তাকে বলা হয় তো সে মুখের আকৃতি বিকৃত করে দিবে, এটাই মানুষের চরিত্র। তো সে ভুরকুচিত করলো বা মুখমণ্ডলকে বিকৃত করে দিল। আল্লাহর এই কোরআন আর কোরআনের বাণী এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হাদিস এভাবে যদি কারো সামনে তুলে ধরা হয়, যারা মুসলমান সত্ত্বেও তাকে যদি ইসলামের বিধান শেখানো যায়, কানুন নিয়ম কানুন বলা যায়, তো এভাবে সে কোনো মানুষ দেখবেন এভাবে সে মুখে আকৃতির আগে বিকৃত করে, সে নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করবে, সে এই কোরআন দিয়ে আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে তার জীবনটাকে সহজে পরিচালনা করবে না। এটা আপনারা চেষ্টা ট্রাই করে দেখবেন কোনো মানুষকে বলে। এরপরে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলছেন, সুম্মা আদবারা ওয়াস্তাকবারা, সুম্মা আদবারা ওয়াস্তাকবারা, তারপর সে পিছনে ফিরল এবং অহংকার করল। এরপর মানুষের চরিত্র কি, সে এত কিছু করলো, তাকে এত কিছু বোঝানোর পরেও মানুষ কী করবে, মানুষের চরিত্র কি, আল্লাহ তাআলা মানুষের এই চরিত্র বোঝাতে চেয়েছেন। অতঃপর সে পিছনে ফিরল এবং দম্ভ প্রকাশ করলো এবং বলল, বাহ আমাকে শিখাতে এসছো তুমি শরীয়ত, আমাকে শিখাতে এসছো তুমি হাদিস, আমি সব কিছু জানি, তোমার দেখানো পথে আমি চলবো না। এইভাবে মানুষ বলবে যখন কোনো আলেমে দিন, যখন কোনো মৌলবী সাহেব কোনো ব্যক্তিকে শরীয়তের ব্যাপারে বলতে যায়, তখন এইভাবে দেখবেন কোনো মানুষ আছে, সব মানুষের কথা বলছি না, আছে কোনো মানুষ এখনও আছে, সেই যুগে ছিল আর এখনও আছে, তো অতঃপর সে পিছনে ফিরল, তা কী হবে, সে পিছনে ফিরে যাবে, তার দিকে মুখ ঘুরিয়ে নেবে, যে কথাগুলো বলবে বা যে যাকে এই কথাগুলো শেখানো হবে, যে শেখাবে তার দিকে কী করবে, মুখ ফিরা ফিরলো এবং দম্ভ প্রকাশ করলো, এবং দম্ভ প্রকাশ করবে, অহংকার করবে, আমি তো সব বুঝি সব জানি, তুমি আমাকে সব শরীয়ত শেখাতে এসছো, তুমি আমাকে হাদিস কোরআন শেখাতে এসছো, এভাবে মানুষ বলবে। অর্থাৎ সত্য থেকে মুখ ফিরিয়ে নিল এবং ঈমান আনার ব্যাপারে অহংকার প্রদর্শন করলো।
এইভাবে অহংকার, দম্ভ করা, অহংকার করা। কতজন আছেন এমন ভাইয়েরা যারা অহংকার করবে, দম্ভ প্রকাশ করবে, যারা নিজেকে বড় মাপের কোনো ব্যক্তি মনে করবে? এই হচ্ছে আমাদের চরিত্র, এই হচ্ছে আমাদের ব্যক্তিত্ব, যে আমরা কোরআন হাদিস জানা সত্ত্বেও আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারলাম না, আমাদের মনটাকে ঠিক করতে পারলাম না, আমাদের ব্যক্তিত্বটাকে আল্লাহর দেখানো পথে নিয়ে যেতে পারলাম না। আমরা এই দুনিয়ার সব কিছু মোহ মহব্বতে পড়ে আমরা কী করলাম? এই দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে বসে আছি। আমরা এই আল্লাহর দেখানো পথে আমরা ফিরে আসতে পারলাম না। আর কেউ যদি বলে তো আমরা এইভাবে আল্লাহ যেভাবে বলছেন ঠিক, দেখবেন এইভাবে আমরা চরিত্র, অনেক অনেক ভাই আমার আছে, অনেক অমন মা বোন আছেন যারা এরকম করে, যে আমাকে তুমি হাদিস শিখাতে এসছো, সে মুখের আকৃতি বিকৃত করে, সে দম্ভ প্রকাশ করে, সে গর্ব করে, এখান থেকে সে ওই আলোচনাগুলো থেকে সে সরে যায়, সে ইসলামের আলোচনাগুলো থেকে তারা মুখ ফিরিয়ে নেই। তো এইগুলো যারা চরিত্র আছে, এগুলোর মধ্যে এই চরিত্রগুলো যাদের মধ্যে আছে, ওগুলো থেকে বিরত থাকেন, ওগুলো থেকে ফিরে আসুন, ওগুলো থেকে উঠে আসুন। এটাই আল্লাহ আমাদের কাছে চেয়েছেন, যে এই চরিত্রগুলো যদি আমাদের মধ্যে না চলে আসে, এই অহংকার যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমাদের ঠিকানা সেই জাহান্নামী হবে, সেই জাহান্নামী হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আপনারা চাইলে এটাকে বেশি বেশি করে গ্রুপের মধ্যে শেয়ার করতে পারেন। ভালো কিছু শেয়ার করেন, ভালো ফল পাবেন, খারাপ কিছু শেয়ার করবেন, খারাপ ফল পাবেন। তো ফেসবুকে দেখছেন তো চ্যানেলটাকে ফলো করে নেবেন, ঘন্টাটা দেবে রাখবেন, আর ইউটিউবে দেখছেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ঘন্টাটা দেবে রাখবেন, পরবর্তী এরকম আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।